ছোট্টর মধ্যে কারণ এই অবস্থায় আছি বাট এনিওয়েজ উইদাউট এনি ফার্দার এডু চলে এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক আমি হোপ তোমাদের আজকে ভিডিও দেখতে খুব 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 ভয় লাগবে অমিতকে কিচ্ছু বলিনি তো অমিতকে বলেছি যে আগে একটুখানি চিকেন নিয়ে মা রান্না করবে তো ও একটু বেরিয়েছে তোমরা গিয়ে দেখো ও কি করছে আর তারপর কি কি প্ল্যান করেছে সেগুলো তোমরা দেখতে পাবে সো ইয়া লেটস গেট স্টার্টেড এসে গেছি গাড়ি নিয়ে ওয়ার্ল্ড অফ সুইটস এ যাচ্ছি বা মিষ্টি নেবো মোদক নেবো কারণ কি প্রতিবার লাড্ডু খাওয়াই আজকে আমি বাপ্পাকে একটু মোদক খাওয়াতে ইচ্ছে করছে ঠাকুরদের মোদক খাওয়া লক্ষ্মী ঠাকুরকে মোদক নিয়ে তারপর দেখাচ্ছি করমের মোদক পাওয়া যায় আমি কোনটা নিচ্ছি দেখেন মোদক তো নেই পেড়া আছে এরকম অনেক পেড়া আছে এখানে যেরকম মথুরা পেড়া কাওয়া পেড়া পিস্তা পেড়া মালাই পেড়া সব পেড়া আছে আমি এখান থেকে কিছুটা নিয়ে নেবো সবার জন্য সেটাই নেবো আজকে লাড্ডু নেবো না লাড্ডু আছে বাড়িতে তো পেড়ার মধ্যে কোনো নেবো কোনটা নিচ্ছি তোমাদের জানা আছে তো আমি দেখতে পাচ্ছি আমাদের তো আমি খাওয়া পেড়া মালাই পেড়া কেসার পেড়া তিনটা মিলিয়ে নিচ্ছি মিক্স করে দুটো দুটো করে নিয়ে নিলাম ছ পিস নিচ্ছি কারণ আমাদের বেশি লাগবে না এটা নিয়ে তোমার ঠাকুর মিষ্টি হয়ে যাবে তারপর বেরিয়ে যাবো সব কিছু নেওয়া হয়ে গেছে বলেছি লাস্ট দোকানে চাল নেবো দেখি এখানে পাই নাকি যদি চালটা পাই খুব ভালো না হলে আমাদের বাড়িতে খাওয়া চাল আছে সেটা নিয়ে নেবো ওই এইচএমটি কলমে না নিত না 2 কিলো এইচএমটি কলম 2 কিলো নিয়ে নিচ্ছি আজকে বেশি কিনে নেবো না কেন কি আমরা কবে কোথায় কলকাতা বেরিয়ে জানি না অল্প অল্প করে নিচ্ছি ফাইনালি এই দোকানে আমি চাল পেয়ে গেছি আমাদের পায়েসের চাল যেটা হয় গোবিন্দভোগ গন্ধটা পুরো কমিলে আছে এখানে কিছু আম্বে মুখ না কি ক্যা নাম বলে উসকা চাওয়ালটা আম্বে মোহর বললো ওইটা পাওয়া যাচ্ছে এখানে গন্ধ শুকিয়ে দেখলাম ওরকমই লাগলো আমি অল্প নিয়ে বেশি নেবো না কাকিমা জানি না করবে কি করবে না কিতনা দে রে উসকা কিতনা দে রে বাস উত্তমই নেই বাস অল্প একদম নিয়ে শুধু পায়েসের জন্য নিচ্ছি যাক ফাইনালি ইভেন্চুয়ালি সব পেয়ে গেছি এটা আমার চাল খাওয়ার চাল আমাদের ওপরে গোবিন্দভোগ চাল কাকিমা আনন্দ পাবে কেন কি পায়েস করবে বলছিল রিয়াঙ্কা আনন্দ পাবে রিয়াঙ্কারও ইচ্ছে ছিল যেহেতু আজকে আমার বার্থডে তে কেউ কিছু করতে পারছে না ছোট করে হচ্ছে তো পায়েসটা অ্যাটলিস্ট হোক সেটাও চাচ্ছিল থ্যাংক গড ঠাকুর হয়তো চেয়েছে পায়েস হবে তো পায়েসের চাল পেয়ে গেছি এবার বৃষ্টি শুরু হয়ে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি বাড়ি যাই আর হয়ে গেছে আমার সব কিছু বাড়ি যে এবার বাকিটা কন্টিনিউ তো আজকে বার্থডে থেকে ফুল এনেছি কাকিমা এখানে ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুজিয়ে মালা মালা দিয়ে সাজিয়েছে ফুলগুলো দিয়ে সাজাচ্ছে পুজো দিচ্ছে কাকিমা এখানে একবার মিষ্টি এনেছি কিন্তু নতুন দেখো ওই মতো ওটা দিয়ে দিয়ে সবাইকে কাকিমা এখানে পুজো দেওয়া হয়ে গেছে ভালো করে সাজিয়ে গুজিয়ে আজকে যে আমি মোদক করে এনেছিলাম সেগুলো দিয়ে পুজো দিয়েছে আমাদের তিনটে গণেশ ঠাকুর একজন সামনে বসে আছে আর লক্ষ্মী ঠাকুর সবাই মিলে খেয়ে নাও তো ওইদিকে কাকিমা পুজো দিলে দেখলো দেখলে তোমরা সরি আর এখানে রিয়াঙ্কা আজকে তোমার বার্থডে রেডি হচ্ছে আজকে আমি বলেছি যে একটু ভালো ড্রেস পর অ্যাটলিস্ট আমরা কোথাও যাচ্ছি না করছি না মানে সুন্দর ড্রেস পরে থাকলে মনটা ভালো লাগে কাকিমা পুজো দিচ্ছে আমি একটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি আমি স্নান করে বেরিয়েছি আমি ভাবছি সত্যম কেন এসছে কাকিমা হচ্ছে কি জানি কেন এসছে দরজাটা খোলো দেখো কাকিমা তার আগে দেখছি পুরো সেজে গুজে নিয়ে চলো সেগুলো ব্যাপারটা বুঝতে পারছি না আমি দেখো সব তার আগে বলছি আমি চিকেন এনেছি তোমার তো জানো চিকেন এনে রেখে দিচ্ছি চিকেন কাকিমা বলছি কি রান্না করা লাগবে না রাতে খাবো এখন অর্ডার করবো কাকিমা অর্ডার করে তোমাকে কোনো সময় খেতে বলে না আমি বুঝতে পারছি না ম্যাম আপনি আপনি এই দিকে আর গামছা পরে দাঁড়িয়ে আছি এবার সত্যি আমি ঢুকেই আমাকে ওই রিয়াঙ্কাকে কি বলছে তো আমি এখানে ঠাকুর পুজো দিচ্ছি বলছি কি বাকিরা কোথায় বাকিরা তো আসছে না তাঙ্গি আমি ওরা কোথায় চুক্তি পচো বলছে এক আঁকছে মারো দু আঁক কর মারতা হয় না ও একটা আঁক মারতে পারে ইসকো নেই আতা দোনো আঁক মারনা ভাই এইবার অমিতের বার্থডে আমি ওর জন্য কিছু গিফট কিনতে পারিনি এক দুবার তাও একটুখানি অনলাইনে চেক করেছিলাম যে শার্ট টি শার্ট যদি কিছু কিনতে পারি বাট একটাও যেটা আমার পছন্দ হয়েছিল সেটা ফ্রাইডের মধ্যে ডেলিভারি হচ্ছিল না তো আজকে ওর বার্থডের জন্য স্পেশাল একটা কিছু আমি ওকে গিফট করতে চাই সেটা কি সেটা হচ্ছিল আমি নিজের হাতে একটুখানি ওকে পায়েস করে খাওয়াতে চাই বেসিক্যালি বলে পায়েস নাকি খুব শুভ হয় আর পায়েস খেয়ে যদি বার্থডে সেলিব্রেট করা হয় বছরটা নাকি শুভ শুভ কাটে তো এটাই হচ্ছিল আমার সাইড থেকে স্পেশাল গিফট আর কোনো স্পেশাল গিফট নেই তো এখানে মা একটুখানি আমাকে গুছিয়ে গেছে দিয়েছে আর আমি সিম্পল পায়েস করছি চিনির পায়েস যেটা করা হয় সেটাই করছি
মা আমাকে একটু হেল্প করছে এটা দেখানোর জন্য। তো দুধটা গরম হয়ে গেছে, দুটো প্যাকেট দুধ আমি ইউজ করেছি, এর মধ্যে এখন দিয়ে দেবো চাল। এই পাশে আমি অলরেডি বাদবাকি জিনিস রেখে দিয়েছি, কাজু বাদাম, কিশমিশ আর ইয়ে দারচিনি, দারচিনি মানে কি বলে জানো, তেজপাতা, তেজপাতা আর এখানে হচ্ছে এটা চিনি, এগুলো সবই মাই গুছিয়ে দিয়েছে। তো এখন পায়েস বানানো যাক। রিয়াঙ্কা আজকে আমার জন্য পায়েস রান্না করছে, কিন্তু এখানে মেন হচ্ছে ইনস্ট্রাক্টর হচ্ছে কাকিমা। কাকিমা রিয়াঙ্কাকে শিখিয়ে দিচ্ছে, রিয়াঙ্কা সেটা শুনে শুনে করছে। কতটা হয়েছে পায়েস করা এখন অব্দি? এই সারাদিন শুধু আমার বদনাম করা ব্লগে আমি বেশি চিনি খাইনি, বল নিজে খাবি বেশি চিনি বল। আমি জানি অমিত কতটা চিনি খায়, আর সবাই লোকে এটাও জানে যে তুই পায়েস বেশি ভালো কে খায় আমার থেকে। আর দেখো এমন ভাবে কথাটা বললো, তুমি দেখো কাকিমা এমন ভাবে বললো যে এরকম নয় যখন বার্থডে তে দিতে হবে, মানে মা বাবারা যেরকম বলে বাচ্চাদের যে দিতে হবে গিফট, কিছু দিলাম না পরের বার দিয়ে দেবো, সেরকম ভাবে বলছে। এখন সবাই এসে আগে আমাকে দেখছে, আরে মেরা বার্থডে নেই আজ, ফ্র্যাকচার থরি না দেখে সবাই এখন মোটামুটি এসে গেছে। কেক ফেক সব নিয়ে এসছে রাধিকা আকসে তানিয়ারা সবাই। এখানে কি কি লেখা আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে লেখা আছে চাহা প্রেমী লাখো দিলো কি ধরকান, থ্যাংক ইউ, ইয়ে তো মে হু লাখো দিলো কি ধরকান তো মে হু। ভিডিও কল রে, ভিডিও আর হে আর হে ভিডিও, কাটো 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 কাটো। Happy Holi, Holi hai. এখন শুধু কেক খাওয়া হচ্ছে, এখানে সবাই এখন ব্যস্ত আছে, ওখানে হাত ধোয়া ধুই চলছে। সত্যম হচ্ছে পুরো ভিডিওটা তুলেছে, ঠিক আছে, যদি ভিডিওতে কিছু ভুল থাকে তাহলে সত্যমকে তোমরা কন্ট্যাক্ট করে নিও ইনস্টাগ্রামে, ওটা আমার কিন্তু হাতে ছিল না। তো আচমকা রিয়াঙ্কা আমাকে সারপ্রাইজটা দিল, থ্যাংক ইউ রিয়াঙ্কা, খুব ভালো লাগলো। কাকিমা খুব এর মধ্যে মিলেমিশে একসাথে আমাকে কিছু জানায়নি, আর আমার খুব ভালো লাগছে, বা যেহেতু ওরা এসে গেছে সাডেন প্ল্যান, আমি বাড়িতে এত হই হল্লা করতে জানি, কিন্তু রিয়াঙ্কার সিচুয়েশন আছে আমি কেন বলতো, রিয়াঙ্কা বেশিক্ষণ বসে থাকলে হই হুল্লোর মধ্যে ওর মাথাটা একটু ঘোরায় বা একটু উইক ফিল করে, তো আমি ওইসবে যাচ্ছি না। থ্যাংক ইউ তুই করলি, তো আর কাকিমার খাওয়া দাওয়া বাড়িতে নিয়ে এসে আমি ওদের বাইরে খাই, আমি চাই না আমাদের এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, এখানে ভেজিটেবল, সেখানে আছে অক্ষয় সংকেত শ্বেতা অভিমন্যু, ওরা সব ভেজ খাচ্ছে, আর আমাদের এখানে নন ভেজ টিম সত্যম আনিয়া রাধিকা চন ফাস্টিং, আজ ও খাবে না, তো আমরা তিনজন ওয়েট করছি, আমাদের খাবার আসলে আমরা খাবার খাবো, বাট এখানে ভেজ খাওয়া স্টার্ট হয়ে গেছে, খালো। এবার আমাদের নন ভেজ চলে এসছে, আমাদের এখানে চিকেন বিরিয়ানি যেটা আমি আর সত্যম খাবো, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস উইথ হট গার্লিক চিকেন যেটা তানিয়া খাবে, গার্লিক চিকেন হ্যাঁ কারেক্ট। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, থ্যাংক ইউ গাইজ ফর কামিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর লে লিয়া না তুমি আর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এসে গেছি বাড়িতে, ক্যাব নামিয়ে দিয়েছে, এবার আমি রিয়াঙ্কার জন্য একটু খাওয়ার ছিল সেগুলো নিয়ে এসেছি, ও হয়তো খাবে না, তাও উপরে যাই গিয়ে দেখি রিয়াঙ্কা কাকিমা কি করছে, তখন তোমাদের দেখাচ্ছি ও কি করছে। এখানে বসে কাকিমা আর রিয়াঙ্কা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, জল খাচ্ছে, আর এখানে সাথে দুজন মিলে গল্প করছি, কি গল্প করলি? মা আবার বলছে কি বাবা
কোথায় মুখ লোকাচ্ছে কাপ দিয়ে দেখ। এই দেখো অমিত এখন এখানে গাড়ি ভিডিও চালাচ্ছে, কেন অমিত নাকি মাকে দেখাবে, আমি নাকি ওর ভিডিও গুলো সব দেখি দেখি না, তাই জন্য এখন গাড়ি ভিডিও মাকে দেখাবে। তো বলবে কাকিমা বলো তো কোন গাড়িটা ভালো লাগলো দেখতে, এইসব নাকি বলবে। কিরে আমাকে যাই, তুই এবারে শান্তি পাচ্ছিস না, মারও ভালো লাগবে না গাড়ি দেখতে। তো সংগীত কেমন ডেকে নিয়েছি সংগীত বাড়িতে এসছে আমার, কারণ হচ্ছে এটা যে আমাদের বাড়িতে যে তিনটে চারটে গাছ আছে না, তিনটে গাছ আমরা গিয়েছিলাম কালকে সংগীত আর শ্বেতা একটা গাছ গিফট করেছে রিয়াঙ্গে গোলাপ ফুলের গাছ, তো এইগুলোকে আমি বাড়িতে রাখতে চাই না। আমরা হয়তো কোলকাতা শিফট হয়ে যেতে পারি, খুব কখন হবো কোনো সিওরিটি নেই, যখন তখন শিফট হতে পারি। তো এর জন্য কি করছি, এখানে একটা মালি আছে জাতীয় গাছগুলো আমরা কিনেছিলাম, তাকে দিয়ে যাব, ও রেসপন্সিবিলিটি নিয়ে সব কিছু রাখবে, পার মান্থের ও কিছু চার্জ নেবে যে কটা গাছ রাখবো, একদম মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ। তো আমরা যে কদিন থাকবো সে কদিনের চার্জ ওকে দিয়ে দেবো, ফোনে দেবো বা এখনই আমি দিয়ে যাবো অ্যাডভান্সে, সেটা এই জন্য ওর কাছে দিয়ে গাছগুলো দিয়ে বেরিয়ে। তো আমি একা পারবো না, দুগুলো গাছ কিনতে সংকেত রেখেছি, সংকেত এসে গেছে, দুজনে মিলে এখন গাছটাকে রেখে দিয়ে আসবো। তো ক্যাব না পেয়ে আমি এখন এই গাড়ি একটা বুক করেছি, গাড়িতে দুটো গাছ এখানে, একটা গাছ সামনে আর একটা গাছের উপর রাখা আছে, এগুলো নিয়ে যাচ্ছি সামনে। সংকেত বাইকে চলে যাচ্ছে ওনার সাথে, ফলে সংকেত বলে ওর বাড়িতেই রাখবে, গাড়ি কোথাও রাখতে না করলে ওনাকে হ্যান্ডেল করবে, তো এগুলো বাড়িতে রেখে দিয়ে আসি। সংকেতের বাড়িতে চলে এসেছি, সংকেত এখানে সব সব ডোবাচ্ছে ফটফট ফট করে, এখানে তিনটে লিখে দিয়েছি লাইন দিয়ে, আর এই ডিপটা কার করে মাথাটা আটকে রেখেছি এখানে। ও বাকিটা তিন নম্বরটা আছে, চার নম্বরটা নিয়ে আসলে তারপর একবার ঘুরবো, হয়ে গেছে আমাদের বাকি সব আনা। এসছি বাড়িতে, সংকেত ছেড়ে দিয়ে গেল, এবার ওপরে যাবো, ওপরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ম্যাডামের সাথে গল্প করবো। প্রথম ভাবলাম বার্থডেটা হয়তো কিছু হবে না, কেন কি আজকে রিয়াঙ্কা শরীরটা ওরকম আছে, কেন শুধু কিছু না, মুখে কামড় পড়েছে, বারবার মুখে জল আসছে। তো রিয়াঙ্কা আজকে এই অবস্থা, আমি বার্থডে সেলিব্রেট করতে চাইনি, সত্যি হচ্ছে আমার নিজেরও সবই হয়েছে, কিন্তু আমার তার মধ্যে ভেতরে না ওই স্যাটিসফ্যাকশনটা ওরকম ভাবে হয় না, কেন কি আমার মাথা থাকে না রিয়াঙ্কা শরীরটা খারাপ, রিয়াঙ্কা খারাপ, রিয়াঙ্কা খারাপ। তারপরে রিয়াঙ্কা এত কিছু প্ল্যান করেছে, আমি ভেরি হ্যাপি রিয়াঙ্কা, থ্যাংক ইউ তুই দেখছিস লকডাউন, আমি সত্যি হচ্ছে আমি এক্সপেক্ট করিনি তুই এত কিছু করবি, আমি চাইছিলাম না বা তুই করলি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুব ভালোভাবে এনজয় করেছি, আশা করিনি এত কিছু হবে, বাট আমি ভেরি হ্যাপি, সত্যি কথা বলছি আমি ভেরি হ্যাপি। সব বন্ধুরা এসেছিল আমার পুনে, তো আমি এর জন্য বেশি 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 হ্যাপি, স্পেসিফিকলি রাধিকা তানিয়া ওরা সব এসেছিল, অক্ষয় এরা আমাকে এদের অভিমান নিয়ে বেড়ে এসেছিল, দেখে আমি আরও বেশি হ্যাপি, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবার আমি যাই যে ম্যাডামের সাথে গল্প করি, এটা পরে ম্যাডাম যখন এডিট করবে তখন দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। তো সকালে আমি পায়েস খেতে পাইনি, আমার বউ পায়েস রান্না করেছে এখানে, তো রিয়া খাওয়ার আপা জল দিল আবার, তাই তো আপা তো আবার জল দিল, সেটা বলতে চাচ্ছিলাম জল দিয়েছে, আমাকে পায়েস দিচ্ছে, আমার কাছে বার্থডে পায়েস, এটা খেতে হবে, অমিতকে একটুই দেবো, কারণ অমিত না দুধের জিনিস এটা পছন্দ করে না, এটা খেয়ে আমার কিছুক্ষণ পর আর কি হবে সেটা বলা যাবে, কিছু বলা যাবে একবার বুঝে গেছে সবাই। এবার ফাইনালি অমিত খাবে, নে খা, এই কি বড় বড় ফুডিরা আগে স্মেল করে, হ্যাঁ ঠিক আছে তাতে খা, স্মেল ইজ দি ফার্স্ট আর্ট অফ ইটিং, ঠিক আছে বাবা খা, স্মেল ইয়ার ফুড, হ্যাঁ ঠিক আছে তাতে কর, রিয়াকশন রেকর্ড করবো বলে আমি বসে আছি, দুধের জিনিস কেমন লাগবে সেটাই ইচ্ছা করতে, ভালো লাগছে রে সত্যি, তুই ভালো লাগছে, ঠিক আছে ওইটুকু খেলেই হবে, দিয়ে আমি জানি তো দুধের জিনিস ভালো লাগে না, দে আরেক চামচ, আচ্ছা ঠিক আছে, পানিতে ডুবে মরবো, এটা আমার পায়েসটা রিয়াঙ্কা কেড়ে নিয়ে নিজে খাচ্ছে এখন, খাক ওর পায়েস খেতে ভালো লাগে, তো থ্যাংক ইউ ফর এভরিথিং রিয়াঙ্কা, আজ খুব ভালো দিন গেছে আমার, সত্যি কথা বলছি আমি এক্সপেক্ট করিনি এত কিছু হবে, পায়েসটা তো ওয়াজ সামথিং যেন আমি ভেবেছি হবে, এটাই হবে ভেবেছিলাম। দুপুরে মাংস এনেছি, সেই মাংসটা ফ্রিজে রাখা আছে, আমাদের খাওয়া হবে না কালকে খাবো, কিন্তু আমি খুব হ্যাপি যে আজকে সব ফ্রেন্ডসরা এসেছে, ফ্রেন্ডসরা এসে তাদের সাথে আমি দেখা করতে পারলাম, বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম, অনেক অন্যরকম প্ল্যান ছিল বাট এই প্ল্যানটাও খুব ভালো হলো, সাডেন প্ল্যান সারপ্রাইজ, আমি খুব হ্যাপি ছিলাম, থ্যাংক ইউ। আর দেখো একটা কথা শোনো, অনেক সময় লাইফে অনেক কিছু খারাপ হতে পারে, ভালো হতে পারে, অনেক সময় হাতে পয়সা থাকতে পারে, ভালো ভালো গিফট কিনতে পারি, অনেক সময় ছোটোবেলায় যেরকম গিফট কিনতে পারতাম না, ওই একটু টাকা হবে ওই টি শার্ট টিশার্ট কিনে দিতাম, এক এক সময় লাইফে একটা স্টেজ চলে, এটা আমাদের একটা স্টেজ ছিল যেখানে কিনা হয়তো অতটা কিছু হলো না, বাট সবসময় যে অতটাই ইম্পর্টেন্ট সেটাও না, সিম্পল লাইফ বেস্ট লাইফ, মানে একটু মানে কিছু ভেবে করলাম ওটাই আই থিঙ্ক ইজ বেস্ট, এটা আমার মনে হয়। অমিত যখন কোনো সময় কিছু ভেবে আমার জন্য আনে সেটা যদি একটা ছোটো ফুলও হয় আমার সেটাই বেশি ভালো লাগে, নট দ্যাট কি সেটা খুব এক্সক্লুসিভ এন্ড কিছু হতে হবে, এটা আমার মনের কথা, জানি না তোমাদের মানে ঠিক লাগবে কি না লাগবে,
ডাক্তারের ফলো টেনশন কিছু নেই সব ভালোই হবে। সো বাই ফর নাও, কালকে দেখা হচ্ছে, টাটা।